আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নাম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরো 22 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লাখ। অবশেষে যাত্রীবাহী বাস চলাচল শুরু, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ ওবায়দুল কাদেরের। করোনার কারণে সম্ভাব্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন আরও বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর। এবং লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী দলের হোতা কামাল রাজধানীতে গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 672 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2381 জনের, আর সুস্থ হয়েছেন 816 জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লাখ। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সবশেষ 24 ঘন্টায় 52টি ল্যাবে 11,439 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় 2381 জন, শতকরা হারে যা প্রায় 21। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত 3.25 লাখের বেশি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে প্রায় অর্ধ লাখ। গড় শনাক্তের হার 15% বেশি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2381 জন, এ পর্যন্ত শনাক্ত 49,534 জন। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 22 জন, এর মধ্যে 60 বছর কিংবা তার কম বয়সী রয়েছেন 13 জন, 9 জন 60 ঊর্ধ্ব, এদের মধ্যে 19 জনই পুরুষ। বিভাগে দেখা যায় ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 15 জন, বাড়িতে 6 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। সরকারি হিসাবে করোনায় এ পর্যন্ত মারা গেছেন 672 জন। করোনা রোগীদের মৃত্যুর হার 1.36%। এছাড়া 24 ঘন্টায় 816 সহ মোট সুস্থ হয়েছেন 10,597 জন। সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধোন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস্থল যেখানেই যান না কেন এই বিষয়ে দৃষ্টি রাখবেন সবসময় যেন। নতুন করে 449 জন সহ বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে 6,021 জনকে। সকলেই মনোবল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হালকা ব্যায়াম নিয়মিতভাবে করবেন। করোনা উপসর্গ নিয়ে সারাদেশে একদিনে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মারা গেছেন বরিশালে, এছাড়া নোয়াখালীতে 4 জন এবং নারায়ণগঞ্জ ও সিলেটে 2 জন করে মারা গেছে। জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে মারাত্মকভাবে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন শরফুল আলম। হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন আরও 5 জন। মৃতদের বয়স ছিল 50 থেকে 65 বছরের মধ্যে। তাদের একজনের করোনা ছিল, বাকিদের শরীরে এই ভাইরাস ছিল কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরও 4 জন মারা গেলেন। সেনবাগে মসজিদের মোয়াজিনসহ 2 জন, বেগমগঞ্জ ও সদর উপজেলায় 1 জন করে মারা যান। নারায়ণগঞ্জে মারা গেলেন আরও 2 জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো 82। নতুন করে আক্রান্ত হন 135 জন। এদিকে করোনাজয়ী 101 পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন 2 জন, তাদের 1 জন করোনা পজিটিভ ছিলেন, উপসর্গ নিয়ে মারা যান 1 জন। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে থাকা 19 বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হক নামে এক ওষুধ ব্যবসায়ী মারা গেছেন। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 21 জন। চট্টগ্রামে 409 জনের নমুনা পরীক্ষায় 118 জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
রংপুর মেডিকেল কলেজে ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে তিন পুলিশ সহ ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জে আরও ২০ জন করোনায় শনাক্ত হয়েছেন। বান্দরবানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুমিল্লা, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শরফুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ না কমলেও সাধারণ ছুটি শেষে নতুন করে শুরু হয়েছে জীবনযাত্রা। রাস্তায় নেমেছে লোকাল ও আন্তঃজেলা যাত্রীবাহী বাস সহ বিভিন্ন গণপরিবহন। বেশিরভাগ মানুষকেই মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেও দেখা গেছে। দেখুন ফজলের আব্বির রিপোর্ট। সোমবার সকালে ঢাকা ফিরে পায় অনেকটা পুরনো চেহারা। অফিস পাড়ায় ব্যক্তিগত ও গণপরিবহনের চাপে দেখা দেয় যানজট। করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব মেনে চলাচলের শর্তে ৬০ ভাগ ভাড়া বাড়িয়ে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে বাস চলাচল। এতে সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। করোনার এই সময়ে বাসগুলো স্বাস্থ্যবিধি মানলে বাড়তি ভাড়া দিতে আপত্তি নেই যাত্রীদের। ভয় তো ছিল আর থাকবেই, ভয় করে বসে থাকলে তো চলবে না। কিছু টাকা কেটে গেছে আমাদের, করোনা ভয় আছে কিন্তু তারপরেও আমাদের যাতায়াত করতে হবে। মনে হয় ভাড়া বাড়ানো ঠিক আছে, এটা বর্তমানে লোকজন কম চলে, ঠিক আছে। অনেক বাসের চালক কন্ডাক্টরকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন দেখা গেছে। তবে কোনো কোনো বাসে দেখা যায় এসবের তোয়াক্কা না করতে। যারা করছেন তারা এটি ধরে রাখতে যাত্রীদের সহযোগিতা চান। ২৫ জন আগে ছিল, মনে হয় যে মাওনা পর্যন্ত ১০০ টাকা, অনেক ১৬০ টাকা। ৫০ সিট, ২৫ জন করে নিতেছি, ভাড়ার হারটা বেশি বেশি না অল্প, মানে আমাদের ডবল ভাড়া হলো ২ সিটের ভাড়া ১১০ টাকা, এখন আমরা পাইতেছি ৯০ টাকাতে ২ টাকা কম। খুলে গেছে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর থেকে বের হয়ে এসেছে মানুষ, বেড়েছে প্রায় সব ধরনের পেশাজীবীদের ব্যস্ততা। সেই সাথে পথে নামা অধিকাংশ মানুষকে দেখা গেছে মুখে মাস্ক ব্যবহার করতে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লকডাউনের ছাড় যেন বিষাদে পরিণত না হয়, এজন্য মালিক, শ্রমিক ও যাত্রীসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকট কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের আরও বলেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। স্বাস্থ্যবিধি এবং শর্ত মেনে গাড়ি চালনা জন্য আমি মালিক, শ্রমিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহ বিজিনেস টিম, মোবাইল কোর্ট সহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, ৬০% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিষয়। বারবার ঘোষণা সত্ত্বেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই করোনা পরিস্থিতির মধ্যেই চলছে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রী চলাচল। প্রায় আড়াই মাস পর লঞ্চ চলাচল শুরুর দ্বিতীয় দিনে লঞ্চ ও ঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে, সামনের অংশে ও বারান্দায় যাত্রীদের উপস্থিতি ছিল ঈদের মতোই। এমনকি অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে আজ ঢাকা যেতে পারেননি। স্বাভাবিক সময়ে এই রুটে ১৫-২০টি লঞ্চ যাত্রী পরিবহন করলেও সেখানে মাত্র ৩টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ৫,০০০ ধারণ ক্ষমতার এই ৩টি লঞ্চে প্রায় ১৫,০০০ যাত্রী বহন করা হয়। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে টার্মিনালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্ধারিত সময়ের আগেই লঞ্চগুলোকে ঘাট ছাড়ার ব্যবস্থা করে। করোনা ভাইরাসের কারণে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর দেশের ৩টি অভ্যন্তরীণ রুটে আবারও শুরু হয়েছে বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেসরকারি বিমান সংস্থাগুলো সীমিত আকারে ঢাকা থেকে প্রতিদিন ২৪টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রামে ১১টি, সৈয়দপুরে ৯টি এবং সিলেটে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে বাড়ানো হয়নি টিকিটের দাম। প্রতিবার যাত্রী ওঠানোর আগে যা উড়োজাহাজগুলোকে জীবাণুমুক্ত করাসহ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
সরকারি বাসভবন থেকে আমন ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সাথে অনলাইন সভায় তিনি এ তাগিদ দেন। কৃষিমন্ত্রী জানান, খাদ্য উৎপাদনের এই ধারা জোরদারে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার। কৃষি উৎপাদনের যে প্রবৃদ্ধি হয়েছে, আচ্ছা কৃষি ক্ষেত্রে যে আমাদের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, তিনি বলেছেন এখানে আমাদের এই অর্জন নিয়ে আমাদেরকে বসে থাকলে হবে না, এই অর্জনকে আরো আমাদের এই প্রবৃদ্ধিকে আরো বেগবান করতে হবে, আরো ত্বরান্বিত করতে হবে। তিনি বলেছেন যে আমরা খাদ্যে আজকে দানা জাতীয় খাদ্যে কিছুটা উদ্বৃত্ত আছি, এই উদ্বৃত্ত থাকলেই হবে না, আরো বেশি উৎপাদন করতে হবে। বাস মালিকদের স্বার্থ রক্ষায় 60% ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার ভাষায়, সরকারের উদাসীনতা আর ব্যর্থতার কারণেই দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এ সময় 10 জনের মধ্যে প্রতিটি জেলায় প্রকৃত কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের বোরো ধান ক্রয় করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। সদস্য সচিব বাসে উঠে সাধারণ মানুষ, কম আয়ের মানুষ, তাদের বাস ভাড়া বাড়িয়ে দিল। কার স্বার্থে বাড়িয়েছে? মালিকদের স্বার্থে বাড়িয়েছে। আর মালিকদেরকে আবার প্রণোদনা দিচ্ছে, আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য, পুরোপুরি লুটপাট। শুধুমাত্র আপনার দুর্নীতি চরমভাবে এই সুযোগ নিচ্ছে সবাই। লিবিয়ায় 26 জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে মানব পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা হাজি কামালউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। লিবিয়ায় নিহত বাংলাদেশিদের পাচারের সাথে জড়িত কামালউদ্দিন, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি লিবিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 26 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় পাচারকারীদের গ্রেপ্তারে মাঠে নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলে একাধিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। এর মধ্যে এ চক্রের মূল হোতা হাজি কামালউদ্দিনকে গুলশান শাহজাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 3-এর গোয়েন্দারা। মানব পাচার সম্পর্কে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় র্যাব। সে গত 10-12 বছর ধরে অবৈধভাবে লিবিয়াতে কমপক্ষে 400 বাঙালিকে প্রেরণ করেছে এবং তার কাছে আমরা 31টি পাসপোর্ট পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাসপোর্টগুলি সব লিবিয়াতে যাওয়ার জন্য তার কাছে জমা করা হয়েছিল। তার কাছ থেকে আমরা 2টি ডায়েরি পেয়েছি, যে ডায়েরিতে 300 থেকে 400 ভিকটিমের নাম্বার আছে যাদেরকে সে প্রেরণ করেছে। তাদের সাথে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য ওই ডায়েরিতে আছে। লিবিয়া থেকে ভূমধ্য সাগর হয়ে ইতালি যাওয়ার পথে অপহরণকারীদের হাতে প্রতি বছর জিম্মি হন অসংখ্য মানুষ। নির্যাতনের শিকার এদের অনেককে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝে মধ্যে দূতাবাসের সহায়তায় উদ্ধার করে। মুক্তিপণ দিতে না পারায় অপহরণকারীদের হাতে জীবন দেওয়ার সংখ্যাও কম নয়। তারপরে জীবনের ঝুঁকি নিয়ে দালালদের খপ্পরে পড়ে বিদেশে পাড়ি জমায় এসব মানুষ। তার যে সার্কিট, এই যে 10 থেকে 15 জন ব্যক্তি যারা দালাল হিসেবে কাজ করে বিভিন্ন স্পটে, এখান থেকে ঢাকা, ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে দুবাই, দুবাই, দুবাই থেকে মিশর, মিশর থেকে বেনগাজি, বেনগাজি থেকে ত্রিপলি, এবং ত্রিপলির পরে আবার দালাল চক্রের মাধ্যমে ইউরোপে যাওয়া, এই পুরো সার্কিটের নামটাই আমরা তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। করোনা মহামারীর এই পরিস্থিতিতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আইসিটি বিভাগের উদ্যোগে এডুকেশন ফর নেশন প্ল্যাটফর্মে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসাইন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। দায়িত্বপ্রাপ্ত কেউ যদি কর্মস্থলে অনুপস্থিত থাকেন তবে ধরে নেওয়া হবে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আর কর্মরত নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত মশক নিয়ন্ত্রণের পুরো কার্যক্রম ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন তিনি। নগরভবনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন ব্যারিস্টার ফজলুর তাপস। মশক নিয়ন্ত্রণে যে কর্ম পরিকল্পনা আছে তা বাস্তবায়নে ব্যর্থতার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন ও সৎকারে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশন। এরই মধ্যে 42 জনের লাশ দাফন করেছে সংস্থাটি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মরদেহ দাফন ও সৎকার করছে তারা। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। সারা দেশে দ্রুত বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ আর মৃতের সংখ্যা। ছোঁয়াচে হওয়ায় আতঙ্কে অনেক ক্ষেত্রেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দাফন করতে ভয় পান পরিবার বা স্বজনরা। হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। এ অবস্থায় মৃত ব্যক্তির সৎকারে একটি ফ্রিজিং সহ দুটি অ্যাম্বুলেন্স নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক সংগঠন আল রশিদ ফাউন্ডেশন। এর অধীনে কাজ করছে 30 জন প্রশিক্ষিত আলেম ও স্বেচ্ছাসেবক। তাদের নেতৃত্বে রয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতি শাহাদত হোসাইন তসলিম। আমাদের এই টিম প্রস্তুত হয়ে জানাজা এবং দাফনের জন্য ছুটে যায়। তাছাড়াও ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ আমাদের হটলাইনে যোগাযোগ করে আমরা এই সেবাটি দিয়ে থাকি। এই সেবাটি সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে এবং নিজেদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই আমরা করে থাকি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে সমন্বয় করে যেখানে প্রয়োজন হবে সেখানেই করোনা রোগী পরিবহন এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারে ছুটে যাবে আল রশিদ স্বেচ্ছাসেবকরা। নিজেদের অর্থ ব্যয় করে নিজেদের শ্রমে আমরা নৈতিকতার কারণে এবং ধর্মীয় মূল্যবোধ এবং রাষ্ট্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই কাজটি করছি। কেবল মুসলিম নয়, অন্য ধর্মের মৃত ব্যক্তিকেও হাসপাতাল থেকে শ্মশান বা সৎকারের স্থানে পৌঁছে দেবে সংগঠনটি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের মিলান্দহে পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। দিশেহারা হয়ে যেভাবে পারছেন ধান কাটার চেষ্টা করছেন। শ্রমিক আর নৌকা সংকটের কারণে বেশিরভাগ খেতেই নষ্ট হচ্ছে ফসল। নদীর পানি জেলার রৌমারি ও ইলশামারি বিলে প্রবেশ করায় কাপাসহাটিয়া, শেখ সাদি, টুপকারচর সহ কয়েকটি এলাকার 200 একর জমির পাকা ধান ডুবে যায়। তবে ঢল আসার আগেই জেলার 86% জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুষ্টিয়া সদর উপজেলায় বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন। চলতি বছর সদর উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় 75,600 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 2,500 কৃষকের নিকট থেকে দু ধাপে মোট 2,500 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈরি আবহাওয়ার কারণে বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের আম ও লিচুর ফলন। কৃষি বিভাগ বলছে ঘূর্ণিঝড় আমপান ও গত কয়েকদিনের ঝোড়ো হাওয়ায় এবছর 85 মেট্রিক টন আম ও 5 মেট্রিক টন লিচু ঝরে যায়। তাই গতবারের চেয়ে এবার আম ও লিচুর ফলন অর্ধেকেরও কম। ফসল রক্ষায় কীটনাশক এবং শ্রমিকের মজুরি দিতে গিয়ে চাষিদের গুনতে হচ্ছে দ্বিগুণ মূল্য। অন্যদিকে করোনার থাবায় বাজার ব্যবস্থাপনা নাজুক হয়, লোকসানের শঙ্কায় ভুগছেন তারা। এবছর আমে 34 লাখ টাকা এবং লিচুতে 4 লাখ টাকা লোকসান নিরূপণ করেছে কৃষি বিভাগ। লোকসান কাটিয়ে উঠতে সুদমুক্ত ঋণ ও প্রণোদনার দাবি জানিয়েছে চাষিরা। এবার জেলায় 10,000 হেক্টর জমিতে আমের উৎপাদন 15.5 লাখ মেট্রিক টন এবং 3,000 হেক্টর জমিতে লিচুর ফলন 1.5 লাখ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমপানে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আমে প্রায় 85 মেট্রিক টন, এটি টাকার পরিমাণে প্রায় 34 লক্ষ টাকা হিসাবে আমাদের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা প্রায় 7,500 জন। প্রায় 5 মেট্রিক টন নিচু ড্রপিং হয়েছে, যেটির আর্থিক ক্ষতির দিক দিয়ে আমাদের দেখি প্রায় 4 লক্ষ টাকা। এবার পলিটিক্স খেলার খবর।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন করোনা ভাইরাসের সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে একথা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। টাইগার ওপেনার বলেন, আজ আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছি। আমি WFP-র জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের শুভেচ্ছা দূত নিযুক্ত হলেন তামিম। এর আগে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ইউনিসেফ থেকে এই সম্মান পেয়েছিলেন। করোনা ভাইরাস আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরেছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। 13 জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে তাদের 12 দিনের এই আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। গত মার্চ মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল হয়েছে আগেই। আগামী মাসে ভারতের যাওয়ার কথা শ্রীলঙ্কায়, তার জন্যই এই অনুশীলন। লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 3 ফর্মেটেই খেলেন এমন ক্রিকেটারদেরকেই বেছে নেওয়া হয়েছে অনুশীলনের জন্য। অনুশীলনের দায়িত্বে আছেন কোচ ও সাপোর্ট স্টাফ সহ মোট 4 জন। করোনা ভাইরাস মহামারীতে 3 মাস বিরতির পর আগামী 11 জুন সেভিয়া ও রিয়াল বেটিসের খেলা দিয়ে শুরু হচ্ছে। তবে শিরোপা জয়ের পথে থাকা বার্সেলোনা 13 জুন অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে রিয়াল মায়োর্কার বিপক্ষে। আর একদিন পর 14 জুন রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে স্বাগত জানাবে এইবারকে। লা লিগা কর্তৃপক্ষ 1 সপ্তাহের খেলার সূচি প্রকাশ করেছে। লা লিগার সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে। এদিকে লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস জানিয়েছে, 19 জুলাই লিগ শেষ না হওয়া পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই খেলা হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 0.25 লাখ। অবশেষে যাত্রীবাহী বাস চলাচল শুরু, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ ওবায়দুল কাদেরের। করোনার কারণে সম্ভাব্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন আরও বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর। এবং লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী দলের হোতা কামাল রাজধানীতে গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।